বুঝ এরকম বারে দিয়ে ঠিক আছে থ্যাংক ইউ পাওয়ার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা সবটাকে নামাইলা আমাদের কাছে হয়েছে যে কোনো বাসাবাড়ি কিংবা ভণ্ড ওঝার আখড়া কোনো সাপ বিপদাপন্ন এই খবর পেলে তৎক্ষণাৎ হাজির হয়ে যায় স্নেক রেস্কিউ টিম বাংলাদেশ উদ্ধারের পর তারা সাপটিকে ফিরিয়ে দেয় প্রকৃতির কাছে দেখতে পাচ্ছি ওকে 2020 সালে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু আর এই অল্প সময়ে প্রায় 2000-এরও বেশি সাপ উদ্ধার করেছে স্নেক রেস্কিউ টিম আজকের ইনসাইড বাংলাদেশে থাকছে স্নেক রেস্কিউ টিমের গল্প এই দলটিতে অ্যাক্টিভ রেস্কিউয়ার আছে 15 জন যারা নির্বিষ কিংবা বিষধর যে কোনো ধরনের সাপ উদ্ধার করতে প্রশিক্ষিত রেস্কিউ করা হয়েছিল 3 দিন আগে এটা তো আজকে এটাকে আবার তার পরিবেশের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হবে তো এটা হচ্ছে আমাদের বাংলা ভাষায় যেটাকে আমরা বলে থাকি গ্রামের ভাষায় দুতরাজ যেসব সাপ আহত অবস্থায় পাওয়া যায় সেগুলোকে পর্যবেক্ষণে রেখে চিকিৎসারও ব্যবস্থা করে দলটি সম্পূর্ণ নিজেদের খরচে প্রতিষ্ঠান পরিচালনা এবং সাপ উদ্ধারের কাজটি করছেন এই দলের সদস্যরা আমাদের ওয়াইল্ড লাইফে দেখা যায় অনেকগুলো অ্যানিমেল আছে তার মধ্যে সবচাইতে বেশি শিকার হয় হচ্ছে শিকার করে বা মেরে ফেলে হচ্ছে স্নেকটা আপনি হয়তো বাঘ দেখার জন্য সুন্দরবন যাচ্ছেন কিন্তু সাপ দেখার জন্য একটা জঙ্গলে কখনো আসবেন না সাপ কিন্তু আপনার বসত বাড়িতে আসতেছে সাপকে আপনি মেরে ফেলতেছেন কিন্তু সাপকে আপনি যদি দেখেন ভালোভাবে একটু পর্যবেক্ষণ করেন বা একটু গবেষণা করেন কিন্তু আমাদের চিকিৎসা খাতে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু সাপ যারা একদম নন ভ্যানোমাস থেকে ভ্যানোমাস পর্যন্ত যে কোনো সাপই রেস্কিউ করতে পারে এরকম মেম্বার আছে আমাদের 15 জন যারা আমাদেরকে ইনফর্মার হিসেবে কাজ করে যারা বিভিন্ন তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করে এরকম মেম্বার আমাদের 50 জনের অধিক আছে আর কি বাংলাদেশ সরকারের রেড লিস্টেড সাপ পাইথন এখন পর্যন্ত 4টি উদ্ধার করেছে দলটি উদ্ধার করেছে পদ্ম গোখরা কিংবা গ্রিন পিট ভাইপারের মতো বিরল প্রজাতির সাপ এবং দেশের প্রথম সাদা লিউসিস্টিক প্রজাতির চেকার্ড কিলব্যাক উদ্ধার করেছে এই দলের প্রশিক্ষিত সদস্যরা কোন সাপ নির্বিষ কোনটি বিষধর তা মানুষকে শেখানোর মাধ্যমে সচেতনতা তৈরি করে স্নেক রেস্কিউ টিম বাংলাদেশ আসলে উদ্ধারটা দুই রকম হয়ে থাকে একটা হচ্ছে বসত বাড়ি থেকে উদ্ধার অথবা আরেকটা হয়ে থাকে ধরেন নেট জাল লাগানো থাকে বিভিন্ন বাসার আশেপাশে বা ক্ষেত খামারের আশেপাশে সেক্ষেত্রে জালে আটকে যায় বসত বাড়ি থেকে উদ্ধারগুলো আমরা সুস্থভাবে উদ্ধার করতে পারি ম্যাক্সিমাম টাইমে কিন্তু যখন আমরা কোনো জাল থেকে সাপ উদ্ধার করি দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এই সাপগুলো ইনজুর্ড থাকে তখন আমরা এই চিকিৎসা দিতে হয় বা পর্যবেক্ষণ করতে হয় তারপর সুস্থ হওয়ার পরে ওয়াইল্ডে আমরা রিলিজ করে দেয় আর কি আমরা তো এখন বেসিক্যালি চট্টগ্রাম বেস কাজ করি তারপরেও চেষ্টা করি আমরা বিভিন্ন জায়গায় খুলনা বা ফেনী বা বরিশাল এদিকে আমরা কাজ করার জন্য কিন্তু হয়ে ওঠে না চাইলে অনেক সময় হয়ে ওঠে না সেজন্য আমরা চাই পুরো বাংলাদেশে একটা দক্ষ জনবল করে তোলা আর হচ্ছে সারা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা আমরা সর্বসচেতনতামূলক প্রোগ্রাম তৈরি করা যেন মানুষ সাপ দেখলে আতঙ্কিত না হয় সাপ দেখলে না মারে এছাড়াও সাপে দংশিত ব্যক্তির চিকিৎসা কিংবা দেখাশোনার দায়িত্বে স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের সদস্যদের পাওয়া যায়